Bondhura, welcome back to my channel. This is Shima from Shima's Blog and Cook. Ajke Food Panda theke sokale nastar order diyechi. Aaj ami Food Panda theke kichu khabar order koriyechi sokale nastar jonno ar mone korlam eta apnader shonge share kori jate apnara ekta idea peye jan. Aaj ami order korechi 8 ti porota, ekta buter dal, duto muger dal ar 3 ta dim omelette. এটার টোটাল প্রাইস ছিল 150 টাকা আর ডেলিভারি ফি 28 টাকা আর ট্যাক্স নিয়েছে 9 টাকা আর আমি একটি ফ্রি কুপন পেয়েছি 50 টাকার সো 50 টাকার মাইনাস করার পরে আমার টোটাল প্রাইস এসেছে 108 টাকা তারা আমাকে 30 মিনিটের মধ্যে খাবারটা দিয়ে গেছে আজকের খাবারগুলো অর্ডার করিয়েছি হাই চয়েস বাংলা খাবার থেকে ওই রেস্টুরেন্টের খাবারগুলো আগেও খেয়েছি বেশ ভালোই লাগে আর এই যে পরোটাগুলো একেবারে নরম আর বেশ গরম আছে এখনো তো এখানে 8টি পরোটা আছে এরপর আমি অর্ডার করেছিলাম 3টা ডিম অমলেট পেঁয়াজ দিয়ে হোটেলের ডিম ভাজিগুলো খেতে খুব ভালো লাগে যদিও আমার ঘরে ডিম আছে তারপরেও ইচ্ছা করে অর্ডার করলাম ওদের ডিম ভাজিটা খেতে খুবই ভালো লাগে এরপরে আমি অর্ডার করেছিলাম বুটের ডাল আর মুগের ডাল একটা মুগের ডাল দুটো তো আমি সব ডালগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি তো এই ছিল আমার ডাল আর এটা হলো পরোটা আর এপাশে আছে ডিম ভাজি তো সুন্দর একটা নাস্তা সকালবেলা আমি পেয়ে গেলাম আজকে আমার ডেলিভারি ম্যানকে 108 টাকা দিতে হয়েছে এই সবগুলো খাবারের জন্য আমি 50 টাকার একটা ফ্রি কুপন পেয়েছি আর আমার খাবারগুলোর ভ্যাট ট্যাক্স দেন ডেলিভারি ফি এগুলো বাদ দেওয়ার পরে 108 টাকা দাম এসেছে আমি আমার চ্যানেলে ছোট বড় সস্তা দামি সব ধরনের খাবারের রিভিউ দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের সুন্দর একটা ধারণা হয় বাইরে থেকে খাবার অর্ডার করিয়ে খেতে কেমন খরচ আসে বা কিভাবে অর্ডার করতে হয় আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই